হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আইল্যাশ সম্পর্কিত সমস্যাগুলোর কথা। তোমাদের ইন্সপায়ারেশনমূলক কমেন্ট সত্যি আমাকে অনেক ইন্সপায়ার করেছে, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কীভাবে খুব কম সময়ের মধ্যে আইল্যাশ পড়া এবং সেটা ম্যানেজ করা রপ্ত করতে পেরেছি সে ব্যাপারে আজকে তোমাদের সাথে কথা বলবো এবং শেয়ার করবো। আমি এখানে রেড চেরির আইল্যাশ সেট নিয়েছি। আমার আইল্যাশটার সিরিয়াল নাম্বার হচ্ছে Y170। এটা একটা ব্ল্যাক আইল্যাশ। এই আইল্যাশটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা বিভিন্ন অনলাইন শপগুলিতে পেয়ে যাবে। সো আমি ব্যবহার করার জন্য যখন এটা কিনেছি তখন আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা মিঙ্ক ল্যাশ নয়, এটা প্লাস্টিক মিঙ্ক ল্যাশ। আর এটা চোখ বন্ধ করবে বা নিচের দিকে তাকাবে তখন তোমার এই সাইডটাতে, স্পেশালি এই সাইডটাতে খুব বেশি প্লাস্টিকই একটা শাইন আসবে, যেটা দেখতে একেবারে ভালো লাগে না। তো আমি আসলে কীভাবে এই প্লাস্টিক ল্যাশটা আরও ন্যাচুরাল বানানো যায় সেই ওয়েগুলো আজকে তাদের সাথে শেয়ার করবো। তোমরা কম বেশি টুকিটাকে একটু একটু মেকআপ করি, তাদের কাছে অবশ্যই এই ব্রাশটা খুব কম, সবার কাছে আমার মনে হয় এই ব্রাশটা থাকবে। এই যে আইল্যাশ আমি একটু ক্লোজ দিয়ে দেখাই, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই আইল্যাশটা একটু এলোমেলো। দেখো আমাদের আইল্যাশগুলি কিন্তু ন্যাচারালি কখনো সাজানো পাতানো থাকে না, এলি একটু এলো পাথারি, আপ অ্যান্ড ডাউন এরকম টাইপের থাকে। সো এই প্লাস্টিক ল্যাশগুলিকে আমি এই ব্রাশটা দিয়ে জাস্ট এইভাবে র্যাপ করব, খুব জেন্টালি আমি এটাকে এইভাবে র্যাপ করব। এই ব্রাশটা রাব করার পর তুমি একটা ড্রামাটিক লুক দেখতে পাবে তোমার অন্য ল্যাশগুলির থেকে। সাবধানে করতে হবে, একটু আস্তে আস্তে সময় নিয়ে কাজটা করতে হবে যাতে এটা ছিঁড়ে না যায়। এই ল্যাশটার এই সাইডটা এবং এই সাইডটা দেখো, ল্যাশটা কিন্তু অনেকটা ছোট হয়ে আসছে, অনেকটা ভলিউম অ্যাড হয়েছে। ঠিক এভাবে এই সাইডটাকেও ঘষে নিতে হবে। দেখতে পাচ্ছো এই ল্যাশটা এবং এই ল্যাশটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এই ল্যাশটা যা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে, তবে এই ল্যাশটার মধ্যে কিছুটা চেঞ্জ করা সম্ভব হয়েছে এই ল্যাশটাতেও। ল্যাশটা ঠিক আউটার কর্নার থেকে ধরে জেন্টালি এটাকে খুলে নিয়ে আসবো। এবার তোমাদের এই যে প্লাস্টিক আইল্যাশগুলি থাকে, এই আইল্যাশটার ঠিক এখানে আর এখানে কিছু এক্সেস অংশ রয়েছে, কিছু এক্সেস প্লাস্টিক রয়েছে, অবশ্যই সেটাকে একটা ভালো শার্প কেচি দিয়ে একটু করে কেটে ফেলে দিতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট এতটুকু কেটে ফেলে দিয়েছি। তারপরে যা করতে হবে, আইল্যাশটাকে নিয়ে এটাকে দুই পাশে এভাবে ধরে এটাকে ব্যান্ড করতে হবে, একটু বাঁকা করে নিতে হবে, আইল্যাশ অ্যাপ্লাই করা যায়। এক, তুমি এটার গ্লু সরাসরি আইল্যাশের উপরে অ্যাপ্লাই করে নিতে পারো, অথবা নাম্বার টু, এটার গ্লুটাকে তুমি আইলাইনারের মতো করে তোমার আই লিডে অ্যাপ্লাই করে নিতে পারো। সো আমি আমার একের জন্যে আইল্যাশের উপরে গ্লু দিয়ে অ্যাপ্লাই করব এবং আরেক চোখে ডিরেক্টলি গ্লু দিয়ে অ্যাপ্লাই করবো। আমি এখানে আইল্যাশের সঙ্গে ডুয়োর আইল্যাশও গ্লু ইউজ করছি। অ্যাপ্লাই করার আগে ব্রাশে এভাবে অন্তত 7 থেকে 10 মিনিট সেট হতে দিতে হবে। এটা কেন সেটকে এভাবে কিছু সময় সেট করে রাখি, আইল্যাশটা খুব সুন্দরভাবে কার্ড হয়ে যাবে। চলো এটা সেট হয় আইল্যাশ গ্লু ব্যবহার করার জন্য আমি এখানে একটা থিন আইলাইনার ব্রাশ ব্যবহার করছি। এই আইলাইনার ব্রাশটাতে ঠিক এভাবে আমি আইল্যাশ গ্লু অ্যাপ্লাই করে নেব। যেই জায়গাটাতে আমি আইল্যাশটাকে সেট করতে চাইছি ঠিক সেই জায়গাটাতে আমি আইল্যাশের গ্লু অ্যাপ্লাই করে নেব।
আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে 10 সেকেন্ডের জন্য একটু শুকোতে দিতে হবে, রেডি। সেকেন্ড পরে আমি খুব নর্মালি এই আইল্যাশটাকে সেট করব। আমি এইভাবে সেট করে রাখা একটা আইল্যাশ খুলে নিয়েছি এবং এটাকে সেট করে আমি আমার আইল্যাশের সঙ্গে এটাকে খুব ভালো করে চেপে চেপে আটকে দেব। এবং পারলে আমার আইল্যাশ ক্যাচ করতে পারে, এই জন্য সেট হবার জন্যে আমি ওকে 10 সেকেন্ড সময় দেব। এরপরে এই চোখে এবার আমি আইল্যাশটাকে খুলে দেব। আবার সে একই ব্যাপার, একে একটু ইজি করে নিলাম। এরপরে আমরা ডিরেক্টলি আমরা গ্লুটাকে আইল্যাশের উপরে স্প্রেড করে দেব। খুব বেশি থিন লেয়ার হবে না, খুব বেশি থিক লেয়ারও হবে না। ঠিক একই প্রসেসিংয়ে এই আইল্যাশটাকে অ্যাটলিস্ট 10 সেকেন্ডের জন্য রেখে দেব, যাতে আঠাটা একটু শুকিয়ে আসে এবং এটা আমরা এখন অ্যাপ্লাই করব। তবে হ্যাঁ, আইল্যাশটার উপরে গ্লু অ্যাপ্লাই করার পরে আইল্যাশটা সেট করতে আমার অনেক ঝামেলা হচ্ছিল। তবে এর চাইতে আইলিডে গ্লু অ্যাপ্লাই করে তার উপরে আইল্যাশ সেট করাটা অনেক বেশি সহজ ছিল। আমি এপাশের আইল্যাশটাকেও অ্যাপ্লাই করে ফেলি। মূলত এখানে শুধুমাত্র বাট হচ্ছে, তুমি যদি আইলাইনারের মতো করে গ্লু ব্যবহার করে আইল্যাশ সেট করতে পছন্দ করো, করতে পারো। আর যদি সরাসরি আইল্যাশের উপরে গ্লু অ্যাপ্লাই করে যদি ব্যবহার করতে পছন্দ করো, তুমি সেটা করতে পারো। পেস্ট 3 থেকে 5 মিনিট এটাকে প্রপারলি শুকানোর জন্য ছাড়তে হবে। এই কর্নারগুলোতে ন্যাচুরাল লুক আনার জন্য আইল্যাশের কর্নার এবং আইলাইনারের কর্নার ম্যাচ করে দিতে হবে। আফটার 1, 2, 3 দেখতেই পাচ্ছ কার্লার এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এতটা ভলিউমড একটা আইল্যাশ ব্যবহার করার পর আবার মাস্কারা ইউজ করার কি প্রয়োজন। অ্যাকচুয়ালি মাস্কারাটা আমরা যদি ইউজ করবো, আমাদের যে রিয়েল ল্যাশগুলি আছে সেটার সঙ্গে এই ফেক ল্যাশটাকে সুন্দর করে অ্যাটাচ করে দেওয়ার জন্য, যাতে এর মধ্যে কোনো লাইন শো আপ না করে। এই জন্যে নর্মালি আমরা আইল্যাশে এখন মাস্কারা ইউজ করবো।